Hey guys, assalamualaikum. তো আজ সরস্বতী পূজা তো আমার দিক থেকে আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা তো আজকে যাব ড্রিম সিটি কাটোয়া আমাদের কাটোয়া কলেজে তো ওখানে সরস্বতী পূজা কেমন হয় তোমরা দেখবে আমিও লাইফে ফার্স্ট টাইম কাটোয়া কলেজ যাচ্ছি কারণ আমি কাটোয়া কলেজে পড়ি না আমি ইঞ্জিনিয়ারিং এ পড়ি বাইরে আর আমার ফ্রেন্ড আছে তারা কাটোয়া কলেজে পড়ে তো তাদের সাথে আমি যাব তো তোমরা থাকো লাস্ট পর্যন্ত দেখো ব্লগটা কি রকম হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো তোমাদের সাপোর্টই প্রয়োজন খুবই তো শুরু করা যাক ভিডিওটা লেটস স্টার্ট তো হে গাইস এখন আমরা বাসের মধ্যে উঠে পড়েছি কাটোয়া যাচ্ছি বাসের মধ্যে ভিড় আছে আর আমি আর সাজু কাটোয়া চললাম চলো কাটোয়া গিয়ে দেখা হচ্ছে গাইজ এখন আমরা কাটোয়ায় চলে এসেছি কাটোয়া রেলওয়ে স্টেশনে আছি তো রেলওয়ে স্টেশনে নেমে পড়েছি কারণ রেলওয়ে স্টেশন থেকে কলেজ যেতে অনেকটা কাছে এবং শর্ট হয় রাস্তা সো কলেজে গিয়ে দেখা হবে চলো গলির রাস্তা দিয়ে শর্টকাটে আমি আর সাজু হেঁটে হেঁটে যাচ্ছি কলেজের কাছাকাছি চলে এসেছি তো তোমরা সিনেমাট্রিক দেখো কলেজে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ আমরা কলেজ চলে এসেছি এটা হচ্ছে আমাদের কলেজের মেন গেট এবার কলেজের ভিতরে যাব তো দেখা যাক কলেজের ভিতরে আজ কি কি হয়েছে সো চলো আমরা ঠাকুর দেখে এলাম খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের খুবই ভালো লাগলো আর এখানে অনেক নয়েজ আছে নিচেরটা পুরো কলেজটাই খুব ভালো করে সাজানো আছে কিন্তু নয়েজের জন্য আমি এখানে ভালো করে কথা বলতে পারছি না তো চলো এগিয়ে যাওয়া যাক নিচে যাবো এবার তো গাইজ আমরা নিচে চলে এসেছি ছাত্র সংসদের পাশে দাঁড়িয়ে আছি তো এবার আমরা যাব বাড়ির দিকে তার আগে তোমার ভাই একটু তোমরা স্টাইল মেরে মেরে বেরোবে এখান থেকে তোমরা সিনেমাটিক শট এনজয় করো Thank you.
গাইস, এখন আমরা চললাম একটা বইয়ের দোকান, চললাম একটা বই কিনতে হবে। তো কাটোয়া কলেজ থেকে তো বেরিয়ে গিয়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য রাস্তায়, কারণ বাড়িতে কাজ আছে, বেশি লেট করা যাবে না। চলো দেখা যাক, বাড়ি যাচ্ছি, সিনেমাটিক শটগুলো এনজয় করো। তো ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বেশি কথা বলা যায়নি কারণ অনেক নয়েজ ছিল। চললাম একটা গলির মধ্যে, এখন মেন রোড দিয়ে যাইনি, অনেক ভিড় আছে, জ্যাম হয়ে আছে। তো এই রোড দিয়ে চললাম শর্টকাট। হে গাইস, আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশনে। এখন বইয়ের দোকান গিয়েছিলাম, বইয়ের দোকান এখন বন্ধ ছিল। তো ডাইরেক্ট রেলওয়ে স্টেশনে চলে এসেছি, বাড়ি যাওয়ার প্ল্যান করছি এখন। ভাবছি ট্রেনে যাবো, যদি ট্রেন যদি এখন থাকে, আমাদের লাইনের ওদিকে একটা ট্রেন লেগে আসে ওদিকে, যদি এখন ছাড়ে তো ট্রেনে যাবো, না হলে দেখি কিসে যাবো। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, লাস্ট পর্যন্ত থাকো আমার সাথে। তো গাইস, এখন আমি যাচ্ছি বাস ধরার জন্য, কারণ ট্রেনের টাইম এখন অনেক লেট আছে। তো সাজু এখন থাকলো এখানে কাটোয়ায়, ও একটু পরে বাড়ি যাবে। তো আমি একাই যাচ্ছি এখন বাস ধরার জন্য, বাসে টাইম হয়ে গেছে, তো আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। তো তোমাদের সাথে বাড়ি থেকে দেখা হচ্ছে। হে গাইস, এখন বাড়ি চলে এসেছি, কাটোয়া কলেজ গিয়েছিলাম আমি লাইফে ফার্স্ট টাইম। আমি এর আগে কোনোদিন কাটোয়া কলেজ যাইনি, আর কাটোয়া কলেজের পুজোর যে এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো দেখে। আর আমি অবশ্যই বলবো, যারা আশেপাশে আছো তারা যেতে পারো, আর এই বছর না হলেও পরের বছরও যেতে পারো। ওখানে অনেক এনজয় করলাম, সব কিছু ক্যামেরা রেকর্ডিং করা হয়নি কারণ অনেক ভিড় ছিল আর অনেক নয়েজ ছিল, তার জন্য সবই রেকর্ডিং করা হয়নি। তো আমার দিক থেকে এক্সপিরিয়েন্স টপ লেভেলে ছিল, অনেক এনজয় করেছি। কিন্তু ওখানে বেশিক্ষণ থাকলাম না, ওখান থেকে বেরিয়ে চলে এলাম, কারণ আমি হচ্ছে দেখবো আমার সবাই ঘুরছিল হাত ধরে, আর আমাদের আর আমার আমার ফ্রেন্ডের কেউ নেই যাকে নিয়ে ঘুরবো। তো আমরা ওখান থেকে চলে এলাম। এহে, রহা নহি জাতা, তড়প হি এসি হ্যায় না। বেশিক্ষণ ছিলাম না, আর কত দুঃখ সহ্য করবো আমি, আর কত দুঃখ সহ্য করবো। যাই হোক, কারোর খুঁজে ধরার মতন শাড়ির, তোমরা কিছু মনে করো না শাড়ির খুঁজে, ঠিক আছে, অন্য কিছু বলে যাবে, শাড়ির খুঁজি ধরার মতন কেউ আমাদের ছিল না। তো আমরা ওখানে চলে এসেছি, আর কিন্তু পুজোর এক্সপিরিয়েন্স খুবই ভালো, তোমরা যেতে পারো। আর যাদের গার্লফ্রেন্ড আছে তারাও, তারা বয়ফ্রেন্ডের সাথে যেতে পারো, কোনো ব্যাপার নেই। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই ওখানে যেতে পারো, আশেপাশে মানে বসার জায়গা আছে, মানে ঠাকুর দেখার মতন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমার ভাইকে সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যাই। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ আসছে আমাদের রাজবাড়ি পার্ট টু, তো সেটার জন্য সবাই সেটাকে সবাই সাপোর্ট করো সেই ভিডিওটাকে। তো দেখা হচ্ছে সেইগুলোকে। টাটা গাইস, জয় হিন্দ।